নমস্কার। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর ইজি বিজবিজ। আমার এই ঘটনাটা কেউ হয়তো বিশ্বাস করবে বলে বিশ্বাস হয় না, না করুক তাতে কিছু এসে যায় না। নিজে চোখে যা দেখা তা অনেকেই বিশ্বাস করে না, যেমন ভূত। আমি অবশ্য ভূতের কথা লিখতে বসিনি। সত্যি বলতে কি, এটাকে যে কিসের সাথে তুলনা করব তা আমি নিজেই জানি না, কিন্তু ঘটনাটা ঘটেছে আর আমার জীবনেই ঘটেছে, তাই তা আমার কাছে সত্যি। আর তাই সেটার বিষয়ে লেখাও আমার কাছে খুব স্বাভাবিক। বলে রাখি, যাকে নিয়ে এই ঘটনা তার আসল নামটা আমি জানি না। তিনি বললেন তার কোনো নামই নেই। শুধু তাই না, নাম নিয়ে একটা ছোটখাটো লেকচারে দিয়ে ফেললেন আমাকে। বললেন, নাম দিয়ে কি হবে মশাই, নাম একটা ছিল এককালে, সেটার আর প্রয়োজন নেই বলে বাদ দিয়েছি। আপনি এলেন, আলাপ করলেন, নিজের নামটা বললেন, তাই নামের প্রশ্ন উঠছে। এমনিতে তো কেউ আসে না, আর তার মানে কারুর আমাকে নাম ধরে ডাকারও প্রয়োজন হয় না। চেনাশোনা কেউ নেই, কাউকে চিঠিপত্র লিখি না, কাগজে লেখা ছাপাই না, ব্যাংকে চেক সই করি না, কাজেই নামের প্রশ্নটাই আসে না। একটা চাকর আছে, সেটাও বোবা। বোবা না হলেও সে নাম ধরে ডাকত না, বলতো বাবু, ব্যাস ফুরিয়ে গেল। এখন কথা উঠতে পারে আপনি কি বলে ডাকবেন, এটা নিয়ে ভাবছেন তো? শেষটায় অবশ্যই তাকে প্রফেসর হিজি বিজবিজ বলে ডাকাই ঠিক হলো। কেন সে ঘটনা সময় মতো বলছি, আগে একটু গোড়ার কথা বলে নেওয়া দরকার। ঘটনাটা ঘটে গোপালপুরে, উড়িষ্যার গঞ্জম ডিস্ট্রিক্টে বহরমপুর স্টেশন থেকে 10 মাইল দূরে সমুদ্রের ধারে একটা ছোট্ট শহর এই গোপালপুর। গত 3 বছর অফিসের কাজে একটাও ছুটি নেওয়া হয়নি। এবার 3 সপ্তাহের ছুটি নিয়ে এই না দেখা অথচ নাম শোনা শহরটায় চলে এলাম। অফিসের কাজের বাইরে আমার আরেকটা কাজ আছে, সেটা হলো অনুবাদের কাজ। আজ পর্যন্ত আমার করা 7খানা ইংরেজি রহস্য উপন্যাসের বাংলা অনুবাদ আমার বাজারে বেরিয়েছে। প্রকাশক বলেন বইগুলোর কাটতি ভালোই, আর কটকটা তারই চাপে নিতে হয়েছে এই ছুটিটা। যাই হোক, প্রথম 2 দিন সমুদ্রের তীর ধরে পশ্চিম দিকটায় গেছি, 3য় দিন মনে হলো একবার পূব দিকটাতেও যাওয়া দরকার। বালির ওপর আদ্যিকালের নোনা ধরা পুরো বাড়িগুলো ভারী অদ্ভুত লাগে। আমার সঙ্গী মিস্টার অ্যারাটুন বলছিলেন ওগুলো নাকি প্রায় 300-400 বছরের পুরনো, এককালে গোপালপুর নাকি ওলন্দাজদের একটা ঘাঁটি ছিল। এসব বাড়ির বেশিরভাগই নাকি সেই সময়কার, দেওয়ালের ইঁটগুলো চ্যাপ্টার ছোট ছোট, দরজা জানালার বাকি যেটুকু ফাঁক রয়েছে, আর ছাদ বলতেও ছাউনির চেয়ে ওই ফাঁকটাই বেশি। একটা বাড়ির ভেতর ঢুকে দেখেছি ভারী থমথমে মনে হয়। পূব দিকে কিছু দূর গিয়ে দেখলাম এক জায়গায় বালির অংশটা অনেকখানি চওড়া হয়ে গেছে, তার ফলে শহরটাও সমুদ্র থেকে বেশ কিছুটা পিছিয়ে গেছে। আর প্রায় সমস্ত জায়গাটা জুড়েই কাত করে শোয়ানো রয়েছে অন্তত 100খানেক নৌকো। বুঝলাম এগুলোতেই নুলিয়ারা সকালে মাছ ধরতে বেরোয়। নুলিয়াগুলোকেও দেখলাম এখানে ওখানে বসে যতলা করছে। এরই মধ্যে আবার দেখলাম একটা উপুর করা নৌকার ওপর বসে আছেন 2টি প্রৌঢ় বাঙালি ভদ্রলোক। একজনের চোখে চশমা, তিনি হাতে একটা বাংলা খবরের কাগজ হাওয়ার মধ্যে ভাঁজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন, আর একজন বুকের কাছে হাত দুটোকে জড়ো করে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে বিড়ি খাচ্ছেন। আমি একটু কাছে যেতেই কাগজওয়ালা ভদ্রলোকটি সেথে আলাপ করার ভঙ্গিতে বললেন, এই নতুন এলেন? হ্যাঁ, এই সবে 2 দিন। ও, সাহেব হোটেলে উঠেছেন? আমি একটু হেসে বললাম, তা আপনারা কি এখানেই থাকেন? ভদ্রলোক এতক্ষণে যেন কাগজটাকে সামলাতে পেরেছেন, বললেন, আমি থাকি, 26 বছর হলো এই গোপালপুরে। আরে
নিউ বেঙ্গলি হোটেলটা তো আমারই, আর ঘনশ্যামবাবু অবশ্যই আপনার মতো চেঞ্জে এসেছেন। আমি আচ্ছা বলে আলাপ শেষ করে এগোতে যাব, এমন সময় ভদ্রলোক আর একটা প্রশ্ন করে বসলেন, ওদিকটায় যাচ্ছেন নাকি? বললাম, হ্যাঁ এমনি একটু বেড়াবো আর কি। কেন বলুন তো? আচ্ছা মুশকিল তো, বেড়াতে যাচ্ছি কেন সেটাও বলতে হবে। ভদ্রলোক ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছেন, আলো কমে আসছে, আকাশের উত্তর পশ্চিম কোণে একটা কালচে মেঘ জ্যাবরা হয়ে জমাট বাঁধছে, ঝড় হবে মনে হয়। ভদ্রলোক বললেন, বছরখানেক আগে হলে কিছু বলার ছিল না, যেখানে মন চায় নির্ভয়ে ঘুরে আসতে পারতেন। গত সেপ্টেম্বরে পূব দিকের ওই নুলিয়া বস্তি ছাড়িয়ে মাইলখানেক দূরে একটি প্রাণী এসে আস্তারা গেড়েছেন, ওই পুরো বাড়িগুলো ওর মধ্যেই। আমি অবশ্য নিজে দেখিনি সেই বাড়ি, এখানকার পোস্টমাস্টার মহাপাত্র বলেছিল সে দেখেছে। আমি জিজ্ঞেস করলাম, সাধু সন্ন্যাসী গোছের কেউ? আদপেই না মশাই। তবে তিনি যে কি সে মশাই জানতে পারিনি। মহাপাত্র বললে, বাড়িটার ফুটো ফাটা নাকি সব তেরপল দিয়ে ঢেকে ফেলেছে, ভেতরে কি হয় কেউ জানে না, তবে ছাতের একটা ফুটো দিয়ে বেগুনে ধোঁয়া বেরোতে দেখা গেছে। বাড়িটা না দেখলেও লোকটাকে আমি কিন্তু নিজে দেখেছি দুবার। আমি ঠিক এই খেন্টেতেই বসে বুঝলেন, আর ও হেঁটে যাচ্ছিল ঠিক আমার সামনে দিয়ে, পরনে হলদে রঙের কোট প্যান্টুলুন, গোফদাড়ি নেই, মাথায় গুচ্ছের এই ঝাঁকড়া চুল, হাঁটবার সময় কি জানি বিড়বিড় করছিল আপন মনে, এমনকি একবার যেন গলা ছেড়ে হাসতেও শুনলুম বুঝলেন। কথা বললুম, কথার জবাব দিলে না, হয় অভদ্র নয়তো পাগল, বোধহয় দুটোই, ওনার আবার একটা চাকরও আছে। এমন সন্ডামারটা লোক আর দেখিনি মশাই, মাথায় কদম ছা চুল, ঘাড়ে গর্দানের চেহারা, লোকটা ওই শুয়োরের মতো, লোকটা হয় বাবা নয় মুখ বন্ধ করে থাকে, জিনিস কেনার সময় মুখ খোলে না, দোকানদারকে হাত দিয়ে দেখিয়ে বুঝিয়ে দেয়, মনিব যেমন লোকই হন না কেন, অমন চাকর যে বাড়িতে আছে তার কাছাকাছি না যাওয়াটাই ভালো। ঘনশ্যাম ভদ্রলোকটি ইতিমধ্যে উঠে পড়েছেন, বিড়িটাকে বালির ওপর ছুড়ে দিয়ে তিনি বললেন, চলুন মশাই। দুই ভদ্রলোক তাদের হোটেলের দিকে রওনা দেওয়ার আগে ম্যানেজার বাবুটি জানিয়ে গেলেন যে তার নাম রাধা বিনোদ চাটুর্য, আমি যদি একবার তার হোটেলে পায়ের ধুলো দিই তাহলে তিনি খুশি হবেন। তারা তো এগিয়ে গেলেন, আমি বাড়ি ফেরার কথা একবারও চিন্তা না করে পূব দিকেই আরো এগোতে লাগলাম। আর 5 মিনিট পথ যেতে না যেতেই বাড়িটাকে দেখতে পেলাম, এরপরে তাপ্পির কথা আগে শুনেছিলাম তাই চিনতে অসুবিধে হলো না, কিন্তু কাছে গিয়ে দেখি শুধু তেরপল নয়, বাঁশ, কাঠের তক্তা, মরচে ধরা করগেটের টিন, এমনকি একটা পেস্ট বোর্ডের টুকরো পর্যন্ত বাড়ি মেরামতির কাজে ব্যবহার করা হয়েছে। দেখে মনে হলো, এক যদি ছাদ ভেদ করে বৃষ্টির জল না পড়ে তাহলে এ বাড়িতে একজন লোকের পক্ষে থাকা এমন কিছু অসম্ভব নয়। কিন্তু সেই লোকটি কোথায়? মিনিট খানেক দাঁড়িয়ে থেকে মনে হলো, সে যদি সত্যি ছিটগ্রস্ত হয় আর তার যদি সত্যি একটা সন্ডামার্কা চাকর থেকে থাকে, তাহলে আমি বোধহয় যেভাবে উগ্র কৌতূহল নিয়ে বাড়িটার দিকে হাঁ করে দেখছি সেটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না। তাহলে কি এত দূর এসে লোকটাকে না দেখেই ফিরে যাব, নাকি অন্যমনস্কভাবে একটু পাইচারি করব দূরে গিয়ে? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল হলো যে বাড়ির সামনে দরজার ফাঁকটার পেছনে অন্ধকারের মধ্যে কি একটা যেন নড়ে উঠল, আর তারপরেই একটি ছোট্ট খাটো বেঁটে লোক বাইরে বেরিয়ে এলো। বুঝতে বাকি রইল না ইনি বাড়ির মালিক, আর ইনি বেশ কিছুক্ষণ থেকেই অন্ধকারের সুযোগ নিয়ে আমাকে পর্যবেক্ষণ করছিলেন। হ্যাঁ, আপনার হাতে যে 6টা আঙুল দেখছি। হঠাৎ মিহি গলায় কথাটা এলো। কথাটা ঠিকই, আমার হাতের বুড়ো আঙুলের পাশে জন্ম থেকেই একটা বাড়তি আঙুল রয়েছে যেটা কোনো কাজে লাগে না, কিন্তু ভদ্রলোক অত দূর থেকে সেটা বুঝলেন কি করে? এবার আরো কাছে এলে পর বুঝলাম
যে তার হাতে রয়েছে একটা আদ্যিকালের একচোখা দূরবীন। আর সেইটা দিয়েই নির্ঘাতে তিনি এতক্ষণ আমাকে স্টাডি করেছিলেন। অন্যটা নিশ্চয়ই বুড়ো আঙুল, তাই নয়? ভদ্রলোকের গলার স্বর অত্যন্ত মিহি। এত বয়সের লোকের এমন গলা আমি কখনো শুনিনি। আসুন না, বাইরে কেন? কথাটা শুনে আমি রীতিমতো অবাক হলাম। রাধা বিনোদবাবুর কথায় আমার লোকটা সম্পর্কে একেবারে অন্যরকম ধারণা হয়েছিল। এখন দেখছি দিব্যি খোস মেজাজি, ভদ্র ব্যবহার। আমার চেয়ে এখনো হাত দশেক দূরে দাঁড়িয়ে রয়েছেন ভদ্রলোক। সন্ধ্যার আলোতে তাকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, অথচ দেখার ইচ্ছেও প্রবল। তাই তার অনুরোধে আপত্তি করলাম না। এই একটু সাবধানে, আপনি লম্বা মানুষ, আমার দরজাটা আবার। হেঁট হয়ে মাথা বাঁচিয়ে ভদ্রলোকের আস্তানায় প্রবেশ করা গেল। একটা পুরনো মেটে গন্ধর সঙ্গে সমুদ্রের স্যাঁত স্যাঁতে গন্ধ, আর আরেকটা কি জানি অচেনা গন্ধ মিশে একটা পাঁচমেশালি জোড়াতালি বাড়ির সঙ্গে বেশ খাপ খেয়ে গেছে। বাঁদিকে আসুন, ডান দিকটা আমার মানে কাজের ঘর। ডান দিকের দরজার ফাঁকটা দেখলাম একটা বড় কাঠের তক্তা দিয়ে বেশ পোক্তভাবেই বন্ধ করা রয়েছে। আমরা বাঁদিকের ঘরে ঢুকলাম। এটাকে বোধহয় বৈঠকখানা বলা চলে। এক কোণে একটা কাঠের টেবিলের ওপর কিছু মোটা মোটা খাতাপত্র, গোটা তিনে কলম, একটা দোয়াত, একটা আঠার শিশি আর একটা বড় কাঁচি। টেবিলের সামনে একটা মূর্ছে ধরা টিনের চেয়ার, এক পাশে একটা বড় উপুর করা প্যাকিং কেস, আর ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট চেয়ার। এই শেষের আসবাবটি থাকা উচিত ছিল কোনো রাজবাড়ির বৈঠকখানায়। জোঁদ্রেল কাঠের ওপর জোঁদ্রেল কারুকার্য, বসার জায়গায় গাঢ় লাল মখমলের ওপর ফুলকারি। আপনি এই বাক্সটায় বসুন, আমি চেয়ারে বসছি। এই প্রথম একটা খটকা লাগলো। লোকটা বদ্ধ পাগল না হলেও একটু বেয়ারা রকমের খাম খেয়ালি তো বটেই। তা না হলে একজন বাইরের লোককে নিজের বাড়িতে ডেকে এনে প্যাকিং বক্সে বসতে দিয়ে নিজের সিংহাসনে বসে, অথচ জানলায় তেরপোলের ফাঁক দিয়ে সন্ধ্যের আলোতে তার চোখের যে পাগলামির কোনো লক্ষণ দেখছি না, বরং বেশ একটা ছেলে মানুষই খুশি খুশি ভাব। আর সেই কারণেই লোকটার বেয়ারা অনুরোধ সত্ত্বেও তার ওপর কোনো বিরক্তি আমি প্রকাশ করলাম না। আমি প্যাকিং কেসটার ওপরেই বসলাম। তারপর বলুন, ভদ্রলোক বললেন। কি বলবো, আসলে তো কিছুই বলতে আসিনি, শুধু দেখতেই এসছিলাম। তাই ফস করে বলুন বললে তো মুশকিলেই পড়তে হয়। শেষটায় আর কিছু ভেবে না পেয়ে নিজের পরিচয়টাই দিয়ে ফেললাম। আমি আসলে এসেছি ছুটিতে, কলকাতা থেকে। আমি মানে আমি একজন লেখক, আমার নাম হিমাংশু চৌধুরী। এদিকে এসেছিলাম বেড়াতে, আপনার বাড়িটা চোখে পড়ল। ও বেশ বেশ, পরিচয়টা পেয়ে খুশি হলাম। তবে আমার কিন্তু নাম টাম নেই। আবার খটকা। নাম নেই মানে? নাম তো সকলেরই একটা থাকে, এর বেলায় তার ব্যতিক্রম হবে কেন? কথাটা তাকে জিজ্ঞেস করতেই ভদ্রলোক নামের ওপর লেকচারটা দিয়ে দিলেন। সেটা শেষ হওয়ার পর আমাকে চুপ থাকতে দেখে ভদ্রলোক মুচকি এসে বললেন, আমার কথাগুলো বোধহয় আপনার মনঃপূত হলো না। একটা কথা তাহলে আমি বলি আপনাকে, আমি নিজে কিন্তু মনে মনে আমার একটা নাম ঠিক করে রেখেছি। অবশ্যই এ নামটা আমি কাউকে বলিনি, কিন্তু আপনার কিনা ছটা আঙুল, তাই আপনাকে বলতে আপত্তি নেই। আমি ভদ্রলোকের দিকে চেয়ে রইলাম। ঘরে আলো ক্রমশ কমে আসছে। চাকরটাকে দেখছি না কেন? অন্তত একটা মোমবাতি বা কেরোসিনের আলো এই সময় ঘরে এনে রাখা উচিত। ভদ্রলোক এবার হঠাৎ তার মাথাটা একপাশে ঘুরিয়ে বললেন, আমার কানটা লক্ষ্য করেছেন কি? এতক্ষণ করিনি, কিন্তু এবার চোখ পড়তেই চমকে উঠলাম। মানুষের এরকম কান আমি কখনো দেখিনি। ওপরের দিকটা গোল না হয়ে ছুঁচল, ঠিক যেমন শেয়াল কুকুরের হয়। আচ্ছা, এরকম হলো কি করে? কান দেখিয়ে আমাদেরকে ফিরে ভদ্রলোক আর একটা ত্যাজ্যব ব্যাপার করে বসলেন। নিজের মাথার চুলটা ধরে দিলেন এক টান, তার ফলে সেটা হাতে খুলে চলে এলো। অবাক হয়ে দেখি এক ব্রহ্মতালুর কাছে আর কানের পাশটাতে ছাড়া
সারা মাথায় কোথাও এক গাছে চুল নেই। এই এক নতুন চেহারা, আর তার সঙ্গে মিটি মিটি চাহনিতে দুষ্টু দুষ্টু হাসির ভাব, আর আমার মুখ থেকেই আপনা হতে একটা নাম বেরিয়ে এলো, হিজিবিজবিজ। এক্স্যাক্টলি, ভদ্রলোক হাত তালি দিয়ে খিলখিল করে হেসে উঠলেন। আপনি ইচ্ছে করলে ছবির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। বললাম, দরকারই নেই, হিজবিজবিজের চেহারা ছেলেবেলা থেকেই মনে একেবারে গেঁথে আছে। বেশ 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 বেশ, আপনি চান তো স্বচ্ছন্দেই নামটা ব্যবহার করতে পারেন, এমনকি নামটার আগে যদি একটা প্রফেসর টফেসর জুড়ে দেন তাহলে তো আরও ভালো হয়। অবশ্যই, এটা কাউকে বলবেন না কিন্তু? যদি বলেন তাহলে কিন্তু। এই প্রথম যেন আমার একটু ভয় ভয় করতে লাগলো। লোকটা নিঃসন্দেহে পাগল কিংবা বেয়ারা রকমের ছিটগ্রস্ত, এই ধরনের লোককে বরদাস্ত করা ভারী কঠিন। সবসময় কি বলবে কি করবে ভেবে তথ্যস্থ হয়ে থাকতে হয়। দুজনের একসঙ্গে চুপ করে থাকাটাও ভালো লাগছিল না, তাই বললাম, আচ্ছা আপনার কানের ছুঁচলো অংশটার রং একটু অন্যরকম বলে মনে হচ্ছে না? তা তো হবেই, ভদ্রলোক বললেন, ওটা তো আমার নিজের নয়, জন্মের সময় তো আর আমার এরকম কান ছিল না। তাহলে ওটা কি আপনার এই চুলের মতোই, টানলে কি খুলে আসবে? ভদ্রলোক আবার সেই খিলখিলে হাসি এসে বললেন, মোটেই না মোটেই না মোটেই না। না, লোকটা আবার নির্ঘাত পাগল। বললাম, তাহলে ওটা কি? দাঁড়ান, আগে আমার চাকরের সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই, একেও হয়তো আপনি চিনতে পারবেন। এতক্ষণ লক্ষ্য করিনি কোন ফাঁকে জানি আরেকটি লোক পেছনের দরজা দিয়ে দাঁড়িয়েছে, তার হাতে একটা কেরোসিনের বাতি। ভদ্রলোক হাতছানি দিয়ে ডাকলে পর সে নিঃশব্দে ঘরে ঢুকে টেবিলের ওপর কেরোসিনের বাতিটা রাখল। সত্যি এরকম সন্ডামার্কা লোক আমি এর আগে দেখেছি বলে মনে পড়ে না। লোকটার গায়ে একটা ডোরা কাটা ফতুয়া আর খাটো করে পরা ধুতি, পায়ের গুলি, হাতের মাসেল, কবজির বের, বুকের ছাতি আর গর্দনের বহর দেখে স্তম্ভিত হতে হয়। অথচ লম্বায় লোকটা 5 ফুট 2-3 ইঞ্চির বেশি তো হবে না। কারোর কথা মনে পড়ছে কি? আমার চাকরকে দেখে জিজ্ঞেস করলেন, হিজিবিজবিজ। আরে, এ যে ষষ্ঠীচরণ! ঠিক ধরেছেন ঠিক ধরেছেন, ভদ্রলোক খুশিতে বসে বসেই নেচে উঠলেন। খেলার ছলে ষষ্ঠীচরণ হাতি লোফেন যখন তখন, দেহের ওজন 19টি, মন শক্ত যেন লোহার গঠন। অবশ্যই ওর ঠিক 19 মন ওজন নয়, এই 3.5-এর একটু বেশি, অন্তত 67-এ তাই ছিল। আর হাতি লোফাটার কথা আমি বলতে পারবো না, কিন্তু এখানে এসে অবধি ও প্রতিদিন সকালে 2টো আস্ত ধেরে শুয়োর নিয়ে লোফালুফি করে, এটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি মশাই। এই যে আমার চেয়ারটা, এটা তো ও এক হাতে তুলে নিয়ে এসেছে। ও থেকে সেটা আর নাই বা শুনলেন, যাও 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 তো ষষ্ঠী, 2টো ডাব নিয়ে এসো তো আমাদের জন্যে। ষষ্ঠী আজ্ঞা পালন করতে চলে গেল। বাইরে মেঘের গর্জন, একটা দমকা হাওয়ায় তেরপলগুলো পট পট শব্দে নড়ে উঠল। এইবারে না উঠলে দুর্যোগে পড়তে হতে পারে। আমার কথাটা আর জিজ্ঞাসা করছিলেন না? ওহো, আমার কানটা না? ভদ্রলোক বললেন, ওটা আসলে একটা বন বেড়ালের কান আর আমার অরিজিনাল কান মিশিয়ে তৈরি। কথাটা শুনেই আমার হাসি পেয়ে গেল। বললাম, মেশালেন কি করে? ভদ্রলোক বললেন, কেন, একটা মানুষের হৃৎপিণ্ড আর একটা মানুষের শরীরে বসিয়ে দিচ্ছে, আর একটা জানোয়ারের আধখানা মাত্র কান একটা মানুষের কানের ওপর বসিয়ে দেওয়া যাবে না। আপনি কি একে ডাক্তারি করতেন, প্লাস্টিক সার্জারি জাতীয় কিছু? তা তো বটেই, করতাম কেন, এখনো করি, তবে সে যেমন তেমন প্লাস্টিক সার্জারি নয়। এই যেমন ধরুন আপনার ওই যে বাড়তি বুড়ো আঙুলটা, ওটা যদি আপনার না থাকতো তাহলে প্রয়োজনে ওটা লাগিয়ে দেওয়া আমার পক্ষে একেবারে জলের মতো সহজ। ভদ্রলোক বললেন, ডাক্তারি আর বিজ্ঞানের বই ছাড়া জীবনে কেবলমাত্র 2টি বই আমি পড়েছি, এক হচ্ছে আবোল তাবোল আর 2 হচ্ছে হজ বড়ল। আর 2টোর মধ্যেই যে ব্যাপারটা আমার সবচেয়ে মনে ধরেছে সেটা হচ্ছে প্রাণীগুলো, যাদের বলা হয় আজগুবি কিম্ভূত। এই যে সাধারণের বাইরে যা কিছু,
একটা হলেই বা করলেই বা বললেই লোকে পাগলামি আর আজগুবি বলে উড়িয়ে দেয়, এটার কোনো মানেই হয় না। আমি ছেলেবেলা থেকে মোমবাতি চুষে খেতাম জানেন, দিব্যি লাগতো খেতে। আর মাছি যে কত মেরে খেয়েছি তার কোনো গুণাগুনতি নেই। ষষ্ঠী দাব নিয়ে এসেছে, তাই ভদ্রলোককে থামতেই হলো। এবার দুটো কলাই করা গেলাস টেবিলের ওপর রেখে তার উপর একটার পর একটা ডাব ধরে দুহাতে তেলো দিয়ে চাপ দিতেই সেগুলো মটমট করে ভেঙে ভেতরে জল পড়ল ঠিক গেলাসের ভেতর। ডাবের জলে চুমুক দিয়ে ভদ্রলোক বললেন, ডাক্তারি পড়ে প্লাস্টিক সার্জারিতে স্পেশালাইজিং করলাম জানেন। কেন? আমার কৌতূহল বাড়ছিল। সেটা আর কিছুই না, ভদ্রলোকের কল্পনার দূর কতদূর সেটা জানার জন্য। হিজবিজবিজ বললেন, কারণ শুধু ছবি দেখে মন ভরত না, খালি ভাবতাম আহ এমন জানোয়ার যদি সত্যি থাকতো। কোথাও আছেই সেসব প্রাণী, সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না, কিন্তু আমি তাদের চাইছিলাম আমার ঘরের মধ্যে, আমার হাতের কাছে, আমার চোখের সামনে। বুঝেছেন? আমি বললুম, না মশাই বুঝিনি, কোন সব প্রাণীর কথা বলছেন আপনি? এই যেমন ধরুন বকচ্ছপ, কি গিরগিটিয়া, কি হাঁস জারু। বললাম, বুঝেছি। তারপর? তারপর আর কি, শুরু করলাম গিরগিটিয়া দিয়ে। দুটোই হাতের কাছে ছিল, টিয়ার মুড়ো আর গিরগিটির ল্যাজ, ঠিক যেমন বইতে আছে। আর প্রথম বাজিতেই কিস্তি মাত, বেমালুম জোড়া লেগে গেল। কিন্তু জানেন, ভদ্রলোক গম্ভীর হয়ে এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, বেশি দিন বাঁচল না, খেতেই চায় না কিছু, না খেলে বাঁচবে কি করে? আসলে যা লেখা আছে সেটাই ঠিক, শরীরে শরীরে মিলে গেলেও মনের সন্ধিটা না ঠিক হতে চায় না, তাই এখন ধরে মুড়ো সন্ধিটা ছেড়ে অন্য এক্সপেরিমেন্ট ধরেছি। ভদ্রলোক হঠাৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। ভাগ্যে ডাব খেতে দিয়েছে, চা বিস্কুট হলে সাহস করে মুখে পড়া যেত না। ষষ্ঠীচরণ কোথায় যে গেল কে জানে, একটা খুটখাট শব্দ পাচ্ছি, যেদিক থেকে আসছে তাতে মনে হয় হয়তো ভদ্রলোক যেটাকে তার কাজের ঘর বললেন তার দরজাটা খোলা হচ্ছে। বাইরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, মেঘের গুড়গুড়ানিটাও ভালো লাগছে না, আর বসা যায় না, ফিরে গিয়ে কাজে বসতে হবে। ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে উঠে পড়লাম। চলেন, কিন্তু আপনার কাছে যে একটা জিজ্ঞাসা ছিল। বলুন, ব্যাপার কি জানেন, সবই জোগাড় হয়েছে, সজারুর কাঁটা, রাম ছাগলের শিং, সিংহের পেছনের পা দুটো, এমনকি ভাল্লুকের লোম পর্যন্ত, কিন্তু খানিকটা অংশ যে আবার মানুষের, আর সেখানে তো ছবির সঙ্গে মিল থাকা উচিত, তাই নয় কি? সেরকম মানুষ আপনার চোখে কেউ পড়েছে কিনা জানতে পারলে খুব সুবিধে হতো। এই বলে ভদ্রলোক তার টেবিলের ওপর রাখা খাতাপত্রের নিচে একটা আদিকালের আবল তাবল বার করে সেটার একটা পাতা খুলে আমার চোখের সামনে ধরলেন। চেনা ছবি অবশ্যই, হাতে মুগুর নিয়ে একটা অদ্ভুত প্রাণী একটা পোলায়নরত গোবেচারা মানুষের দিকে কটমট করে চেয়ে আছে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারব না। কেমন চমৎকার হবে বলুন তো এমন একটা প্রাণী তৈরি করতে পারলে? কিছুই না, তোরজোর সব হয়েই আছে, তলার দিকের খানিকটা জোড়াও লেগে গেছে, এখন দরকার কেবল এই রকম চেহারা একটা মানুষ। আমি বললাম, অত গোল গোল চোখ কি মানুষের হয়? ভদ্রলোক প্রায় লাফিয়ে উঠলেন, চোখ তো গোলই হয়, চোখের পাতা দিয়ে গোলের অনেকটা ঢাকা থাকে বলে অতটা গোল মনে হয় না। আমি দরজার দিকে রওনা দিলাম, একে পাগল তাই না ছোড়বান্দা, তাই আবার কথার জুড়ি। ঠিক আছে প্রফেসর হিজবিজবিজ, কাউকে নজরে পড়লে অবশ্যই জানাবো। অতি অবশ্যই জানাবেন, কিন্তু বড্ড উপকার হবে, আমি অবশ্যই নিজেও খুঁজছি। ও, আপনি কোথায় উঠেছেন সেটা বললেন না তো? শেষ প্রশ্নটা না শোনার ভান করে অন্ধকারে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই দৌড়।
ভিজতে আপত্তি নেই, কিন্তু ঝড়ের সঙ্গে যে বালি ওরে সেটা নাকে চোখে ঢুকে বড় বৃষ্টি অসুবিধে করে। আটটার মধ্যে খাওয়া শেষ করে খাটে বসে টিমটিমি আলোয় লেখার কাজ শুরু করেছি, কিন্তু মনটা বারবার চলে যাচ্ছে প্রফেসর হিজিবিজবিজের দিকে। 300 বছরের পুরনো ঝুরঝুরে বাড়িতে জোড়া তালি দিয়ে কিভাবে রয়েছে লোকটা? বদ্ধ পাগল না হলে কেউ এরকম করে? আর ষষ্ঠীচরণ কোত্থেকে এমন একটা ষাঁড়ের মতো চাকর জোগাড় করলেন যে তিনি? আর সত্যি কি তিনি এই পূর্ব দিকের বদ্ধ ঘরটায় ওই অদ্ভুত কিছু করছেন? লোকটার কথার অতটা সত্যি আর কতটা যে মিথ্যে সেটা বুঝতে পারছি না। পুরোটাকে অবশ্য পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু গোলমাল করছে ওর ওই কান দুটো। ওগুলো যে শুধু বেমালুম জোড়া হয়েছে তা নয়, আসবার সময় কেরোসিনের আলোয় খুব স্পষ্ট লক্ষ্য করেছি। একটা কানের ছুচলো অংশটাতে আবার একটা ফোসকা পড়েছে, তার মানে সে কান শরীরেরই অংশ। সত্যি যতই ভাবছি আর মনে হচ্ছে ওই কানটা না থাকলে যেন অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম। পরদিন সকালে 5:30 ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেঘ কেটে গেছে। চা খেতে বসে হিজবিজবিজের কথা মনে হতে এবার হাসি পেল। ব্যাপারটা আর কিছুই না, আচ্ছা অন্ধকারে কেরোসিনের আলোয় অর্ধেক দেখেছি আর অর্ধেক কল্পনা করেছি। হোটেলে ফিরে এসেও পেয়েছি সেই একই অন্ধকার, তাই মন থেকে খটকার ভাবটা কাটবার সুযোগ পায়নি। আজ বালির ওপর সকালের রোদ আর শান্ত সমুদ্রের চেহারা দেখে মনে হলো লোকটা খ্যাপা ছাড়া আর কিচ্ছু না। পায়ের তলায় গোলারির কাছে একটা চিনচিনে ব্যথা অনুভব করছিলাম, পরীক্ষা করে দেখলাম একটা জায়গায় ছোট্ট একটা কাটার দাগ। সঙ্গে ডেটল আয়োডিন কিছুই আনিনি, তাই 9টা নাগাদ একবার বাজারের দিকে গেলাম। বাজারে যাওয়ার রাস্তাটা নিউ বেঙ্গলি হোটেলের সামনে দিয়ে গেছে। হোটেলের সামনেই বারান্দায় কালকের ঘনশ্যামবাবুকে দেখলাম একজন ফেরিওয়ালার কাছ থেকে একটা প্রবাল নিয়ে নাড়াচাড়া করছেন। আমার পায়ের আওয়াজ শুনেই ভদ্রলোক মুখ তুললেন, আর মুখ তুলতেই আমার বুকের ভেতরটা কেমন ধরাস করে উঠল। এ যে সেই আবুল তাবুলের মুখ, যে মুখের খোঁজ করছেন ওই উন্মাদ প্রফেসর হিজবিজবিজ। না, কোনো সন্দেহ নেই, সেই থ্যাবরা নাকের নিচে দুপাশের ছিটকে লম্বা পাকা পাকা গোপ, লম্বা গলার ঠিক দুপাশে ছবির মতো করে বেরিয়ে থাকা শিরা, এমনকি চ্যাপটা ঠুটনির নিচে কয়েক গোছা মাত্র চুলের ছাগলা দাড়িটা পর্যন্ত। আমার সঙ্গে চোখাচোখি হলো বটে, আমি একটা নমস্কার করলুম, কিন্তু ভদ্রলোক দেখলুম সেটা গ্রাহ্যই করলেন না। কিন্তু তাও লোকটার জন্য দুশ্চিন্তা হলো, ওই পাগলের খপ্পরে কখনোই তোকে পড়তে দেওয়া যায় না। ঠিক করলাম বাজার ফেরতে একবার রাধা বিনোদ বাবুর সঙ্গে দেখা করে তাকে ব্যাপারটা খুলে বলবো, কিন্তু ডেটল কিনতে কিনতেই আমার সেই সংকল্পটা যেন আপনা থেকেই বাতিল হয়ে গেল। রাধা বিনোদ বাবুকে যেসব উদ্ভট কথা আমাকে বলতে হবে সেগুলো কি তিনি বিশ্বাস করবেন? মনে তো হয় না। আর তাছাড়া আমি যে তার নিষেধ অগ্রাহ্য করে হিজিবিজবিজের বাড়ি গেছি সেটাও নিশ্চয়ই তার মনঃপূত হবে না। হোটেলে ফিরতেই বেয়ারা বলল, একজন ভদ্রলোক আমার খোঁজে এসেছিলেন, আমাকে না পেয়ে তিনি নাকি একটি চিঠি লিখে রেখে গেছেন। অত্যন্ত খুঁদে খুঁদে প্রায় পিঁপড়ের মতো অক্ষরে লেখা চিঠিটি হচ্ছে এই, প্রিয় স্বরাঙ্গুল মহাশয়, আজ সন্ধেবেলা অবশ্যই একবার আমার গৃহে আসিবেন। সিংহের পশ্চাৎভাগের সহিত সজারুর কাঁটা এবং ভাল্লুকের লোম নিখুঁতভাবে জোড়া লাগিয়াছে, মুক্তকরও একটি তৈরি হইয়াছে চমৎকার, শৃঙ্গ তিনটি মস্তকের অপেক্ষায় আছে, এখন শুধুমাত্র মস্তক ও হস্তদয় সংগ্রহ হইলেই হয়। ষষ্ঠীচরণ জনৈক ব্যক্তির সন্ধান আনিয়াছে, মূল চিত্রের সহিত তাহার নাকি যথেষ্ট সাদৃশ্য, আশা করি আজই আমার পরীক্ষা সফল হইবে। অতএব সন্ধ্যায় একবার কিংকর্তব্য বিমূঢ়ে পদার্পণ করিলে যার পরনায় আহ্লাদিত হইব। ইতি ভবদীয় HBB। সারা দুপুর যতদূর সম্ভব মন দিয়ে লেখার চেষ্টা করলাম। বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সন্ধ্যা 6টা নাগাদ হঠাৎ দেখি রাধা বিনোদবাবু কেমন একটা উদ্ভ্রান্ত ভাব নিয়ে বালির ওপর দিয়ে হন্তদন্ত হয়ে আমাদের বারান্দার দিকে এগিয়ে আসছেন। ভদ্রলোকের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আমার সেই গেস্টটিকে এদিকে হেঁটে যেতে দেখেছেন? কে, ঘনশ্যামবাবু? আরে হ্যাঁ মশাই,
কাল যেখানে ছিলুম না আমরা, ওখানে ওয়েট করার কথা আমার জন্য, এখন এসে দেখছি নেই। এদিকে আমার হোটেলেও হাঙ্গামা, আমার সোনার ঘড়িটি চুরি গেছে, চাকরটাকে জেরা করতেই দেরি হয়ে গেল। আপনার এদিক দিয়ে যায়নি বোধ হয়? না, এদিক দিয়ে যায়নি। তবে একটা সন্দেহ হচ্ছে আমার, একটা জায়গায় গেলে হয়তো খোঁজ পাওয়া যেতে পারে। আচ্ছা, আপনার হাতের লাঠিটা বেশ মজবুত তো? লাঠি? ও হ্যাঁ, তা লাঠি আমার সেই ঠাকুরদার মানে কাজেই, আমার সঙ্গে আর কিছু নেই, একটা করাত মাছের দাঁত কিনেছিলাম প্রথম দিনে, সেইটাই সঙ্গে নিলাম। অন্য হাতে নিলাম আমার টর্চটা। পূর্ব দিকে যাচ্ছি দেখি রাধাবিনোদবাবু ধরা গলায় বললেন, মুড়ি অবস্থায় ছাড়িয়ে যাবেন কি? হ্যাঁ, তবে বেশি দূর নয়, মাইল খানেক। সারা রাস্তা রাধাবিনোদবাবু শুধু একটাই কথা বারতিনেক বললেন, কিছুতেই বুঝতে পারছি না মশাই। প্রায় দেড় মাইল পথ এক প্রৌরূপে নিয়ে বালির ওপর দিয়ে হেঁটে যেতে যেতে প্রায় ঘন্টা খানেক লেগে গেল। বাড়িটা যত কাছে এগোচ্ছি ততই দেখছি রাধাবিনোদবাবুর উৎসাহ কমে আসছে। শেষটায় দশ হাত দূরে পৌঁছে হঠাৎ একেবারে থেমে গিয়ে বললেন, আপনার মতলবটা কি বলুন তো? বললাম, যখন এতদূরই এলেন তখন আর মাত্র দশটা হাত যেতে আপত্তি কিসের? অগত্যা ভদ্রলোক পিছু পিছু এলেন আমার সঙ্গে। বাড়ির সামনে এসে টর্চ জ্বালতেই হলো, ভেতরে দুর্ভেদ্য অন্ধকার। কালকের কেরোসিনের বাতি এতক্ষণে জ্বলে যাওয়ার কথা, কিন্তু জ্বলেনি। সামনে দরজা দিয়ে ভেতরে ঢুকে চর্চের আলোয় প্রথম দেখলাম একটা লোক মাটিতে হুমড়ি খেয়ে পড়ে আছে। লোকটা মরেনি, কারণ তার বিশাল বুকটা নিঃশ্বাসে প্রশ্বাসে ওঠানামা করছে। এই যে সেই চাকরটা, ঘর ঘরে গলায় বলে উঠলেন রাধাবিনোদবাবু। আগে হ্যাঁ, ষষ্ঠীচরণ, আপনি নাম জানেন দেখছি। এ কথার উত্তর না দিয়ে বৈঠকখানে ঢুকলাম, ঘর খালি, প্রফেসরের কোনো চিহ্নই নেই। সেখান থেকে বেরিয়ে গেলাম কাজের ঘরের দিকে। দরজা অর্ধেক খোলাই ছিল, ষষ্ঠীচরণকে ডিঙিয়ে তবে ভেতরে ঢুকতে হলো। বৈঠকখানা ঘরের মতোই ঘরের আয়তন, একদিকে টেবিলের ওপর স্তূপীকৃত সরঞ্জাম, শিশি বোতল কাটা ছুরি ওষুধপত্র। আরে আরে, সেই লোকটার পাঞ্জাবিও তো রয়েছে এখানে। হ্যাঁ, আজ সকালে পাঞ্জাবিটা আমিও দেখেছি, তিন কোয়ার্টের হাতা ব্রাউন রঙের পাঞ্জাবি, বুকে সাদা বোতাম। এটা যে ঘনশ্যামবাবুরই পাঞ্জাবি তাতে কোনো সন্দেহ নেই। আর এই পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ছমছমে অবস্থাতেও রাধাবিনোদবাবু চমকে উঠে হাঁপ ছাড়লেন, তিনি তার সোনার ঘড়ি ফিরে পেয়েছেন। কিন্তু মানুষটা গেল কোথায়, আর সে বুড়োটাই বা কোথায় গেল? বললাম, বাড়ির ভেতরে নেই সেটা তো বোঝাই যাচ্ছে, চলুন বাইরে। ষষ্ঠীচরণ এখনো অজ্ঞান, তাকে আবার ডিঙিয়ে পেরিয়ে আমরা বাড়ির বাইরে বালির ওপর এলাম। অন্ধকারে একটা মানুষকে দেখতে পেলাম, এই দিকেই আসছে। আর একটু কাছে আসতে টর্চটা জ্বালিয়ে তার মুখের ওপর ফেললাম, প্রফেসর হিচবিচবিচ, সরাঙ্গুল মশাই কি? আগে হ্যাঁ, হিমাংশু চৌধুরী। ইস, আর একটু আগে এলেন না? ভদ্রলোক যেন গভীর আক্ষেপের সঙ্গে কথাটা বললেন, কেন বলুন তো? ও তো চলে গেল, ছবির মতো মানুষ পেলাম, এক ঘন্টায় জোড়া লেগে গেল। দিব্যি চলে ফিরে বেড়ালো, পরিষ্কার কথা বলল, ষষ্ঠীচরণ ভয় পাচ্ছিল বলে ওর মাথায় মুগুরের বাড়ি মারল, আর তারপর চলে গেল সোজা সমুদ্রের দিকে। একবার ভাবলুম ডাকি, কিন্তু নাম তো নেই, কি বলে ডাকবো? মানুষের মাথা সিংহের পা, সজারুর পিঠ রাম ছাগলের শিং, অথচ জলে যে কেন গেল সেটা বুঝতে পারলাম না। কথাটা বলতে বলতে ভদ্রলোক তার অন্ধকার বাড়ির ভেতর ঢুকে গেলেন। আমার হাতের টর্চটা এতক্ষণ তার ওপর ফেলা ছিল, এখন হাতটা নিচে নামাতেই চোখ পড়ল বালির ওপর পায়ের ছাপ, টাটকা পায়ের ছাপ, পাতো নয় থাবা। ছাপ ধরে আলো ফেলে এগিয়ে গেলাম, ক্রমে ভিজে বালি হয়ে এলো, তাতে ছাপ আরো গভীর। এতক্ষণে রাধাবিনোদবাবু কথা বললেন, সবই তো বুঝলুম, ইনি তো বদ্ধ পাগল, আপনি হয়তো হাফ পাগল, কিন্তু আমার হোটেলের ওই বাটপার বাসিন্দাটা কোথায় গেল?
হাত থেকে করাত মাছের দাঁতটা জলে ফেলে দিয়ে হোটেলের দিকে পা বাড়াতে বললাম, সেটা না হয় পুলিশকেই তদন্ত করতে বলুন। পাঞ্জাবিটা যখন এখানে পাওয়া গেছে তখন এখানেই দেখতে বলুন। তবে আমার আশঙ্কা হচ্ছে যে রহস্যের কুল কিনারা করতে গিয়ে পুলিশ বাবাজিরাও শেষটার না আমার দশাই হয়, অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ়। ধন্যবাদ।